বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে ছড়িয়ে থাকা অসংখ্য ঝর্ণার প্রবাহমান জলধারার কারণে জীবন্ত পাহাড়ি চিরসবুজ ও মিশ্র চিরসবুজ বনভূমিগুলো জীববৈচিত্র্যের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীয় এসব বন ও ঝর্ণার উপর নির্ভরশীল। প্রকৃতি সংবাদে দেখুন চিরসবুজ বন ও ঝর্ণা নিয়ে শিহাব খালেদিনের রিপোর্ট। অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত বৃষ্টিপাতের সাথে পাহাড়ি ঝর্ণা ও ছড়ার উপস্থিতি বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে চিরসবুজ বনের বিস্তৃতিতে সহায়ক ভূমিকা পালন করছে। তাই চিরসবুজ বনের সাথে পাহাড়ি ঝর্ণাগুলোর সম্পর্ক অত্যন্ত নিবিড়। মাধবকুণ্ড, শুভলং, হিমছড়ি, তিনাব সাইতার, নাফাকুম ঝর্ণার মতো পরিচিত ঝর্ণাগুলো ছাড়াও ছোট বড় অসংখ্য ঝর্ণা ও জলপ্রপাত দুর্গম পাহাড়ের গা বেয়ে অবিরাম ধারায় বয়ে চলেছে। এসব ঝর্ণা ছোট ছোট ছড়ায় ভাগ হয়ে পাহাড়গুলোর মাঝ দিয়ে প্রবাহিত হয়ে একসময় নদীতে গিয়ে মেশে, তাই পাহাড়ি বনের স্বাভাবিক ভারসাম্য রক্ষায় এসব ঝর্ণার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ঝর্ণার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে অসংখ্য পর্যটক এই স্থানগুলোতে ভ্রমণ করে থাকেন। পাহাড়ি জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনেও এই ঝর্ণাগুলোর প্রবাহিত পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বনভূমি ধ্বংস করে কৃষিকাজ, নির্বিচারে বৃক্ষনিধন, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদ আহরণ ইত্যাদি কারণে একদিকে যেমন চিরসবুজ বন ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে পাহাড়ি ঝর্ণার জলপ্রবাহ কমে গিয়ে ছড়াগুলোও শুকিয়ে যাচ্ছে। আর এতে নেতিবাচক প্রভাব পড়ছে পাহাড়ি নদীগুলোর উপর, নষ্ট হচ্ছে পাহাড়ের প্রতিবেশ ব্যবস্থা। তাই চিরসবুজ বন ও পাহাড়ি ঝর্ণা রক্ষায় সকলের সচেতনতা বৃদ্ধি পেলে ভালো থাকবে পাহাড়ি প্রতিবেশ। শিহাব খালেদিন, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।